বাবার শাসুনি কাল হয়ে দাঁড়ালো ছোট্ট মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণীর শিক্ষার্থী রাহি মনির পড়তে না বসায় বাবা আব্দুর রহিম হাতে থাকা কাপড়ের ব্যাগ দিয়ে শিশু রাহিকে আঘাত করেন সেই ব্যাগে থাকা ধারালো চাকু দুর্ঘটনাবশত শিশুটির তলপেটে লেগে শুরু হয় রক্তক্ষরণ চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আজ সকাল আটটায় বগুড়া জেলার কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত রাহির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে সে কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী উক্ত ঘটনার পরপরই পুলিশ কাহালু বন্দর থেকে রাহির বাবা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে গ্রেফতার রহিম পেশায় একজন দিনমজুর তিনি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন নিহত রাহির মা রজিফা বেগম জানান রহিম প্রতিদিন কাজে যাওয়ার সময় কাপড়ের একটি ব্যাগে করে অতিরিক্ত পোশাক ও কাজের জন্য একটি ধারালো চাকু নিয়ে যান তাই কোনো রাগ কালকে রাত্রে কাজের থেকে আসছে তো আমি সব বার করছি আপনার নেট নেটের নেটের দড়ি কাটে তো ওই চাকু আর ওই ব্যাগর থেকে বার করিনি তো তো বাপ জানে না ওই চাকু আছে ওই ব্যাগত মনে করছে খালি ব্যাগ ভারিও নাই তো খালি ব্যাগ ওই ব্যাগ দিয়ে ছোট বাড়ি মারছে মারাতে ছোলো ওইরকম হয়েছে ছলে কিচ্ছু হয় কিন্তু জানে না তো আর বাপও জানে না ওই ওই জিনিসটা ওই ব্যাগত আছে ওই জিনিসটা তো আমি বার করছি আমি ব্যাগত খেয়েছি কিন্তু ওই জিনিসটা ব্যাগত থেকে বার করিনি না করাতে এই ঘটনাটা ঘটেছে আমরা ঘটনাস্থলে গিয়েছি আমরা শিশুর ব্যাপারে খোঁজ নিয়েছি শিশুর তার বয়স হচ্ছে পাঁচ বছর সে এখন সদর হাসপাতালে আছে এখন কিভাবে ঘটনাটা ঘটেছে আমরা এখনও পারিনি তবে আমরা তদন্ত অব্যাহত আছে আমাদের আমরা চেষ্টা করছি আশা করি অচিরেই আমরা উদ্ঘাটন করতে পারব বগুড়া থেকে আব্দুল আওয়ালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল